ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আইএসএল। তোমরা অনেকেই বলছিলে আইএসএল নিয়ে ভিডিও বানাতে, অনেকে পুছে গিয়ে মেসেজ করেছো বা ফোন করে বলেছো আইএসএল নিয়ে ভিডিও বানাতে, আইএসএলে কী চলছে সেই সব নিয়ে ভিডিও বানাতে। তো আজকে চলো আইএসএলের একটা মোটামুটি রাউন্ড আপ দিয়ে দিই, মানে সবাই জানো যেগুলো সেগুলোই বলবো, তাছাড়া কিছু না। রাউন্ড আপ দিয়ে দিই, লিগ টেবিল কেমন চলছে, কে কত স্কোর করেছে, কে কটা অ্যাসিস্ট করেছে প্রথমে বলে নিই। তো প্রথমে আসি আইএসএলের লিগ টেবিলে। আইএসএলের লিগ টেবিলের টপে কে আছে সবাই জানো, বেঙ্গালুরু এফসি। 13 ম্যাচে অলরেডি 30 পয়েন্ট, তার মধ্যে মাত্র একটা ম্যাচ হেরেছে। 13টা ম্যাচের মধ্যে 9টা জিতেছে, 3টে ড্র করেছে আর মাত্র একটা ম্যাচ হেরেছে, সেটাও খুব রিসেন্টলি। আগের ম্যাচটা মুম্বাইয়ের সাথে হেরেছিল, একমাত্র ম্যাচ হেরেছে এখন অবধি বেঙ্গালুরু। টিমটা কিন্তু বেশি দিনের না, খুব কম দিনের টিম, মানে খুব কম দিনের টিম, কিন্তু খুব বেশি দিন বা খুব পুরনো টিম এরকম কিন্তু নয়। তো বেঙ্গালুরু হিস্ট্রি তো সবাই জানো, যখন এলো 3 বছর যখন আই লিগ খেলেছিল, তো 3 বছরে 2 বার আই লিগ জিতেছিল। তারপরে আবার এএফসি কাপের ফাইনালেও গেছে, ফাইনালে গিয়ে যদিও হেরে গেছে, কিন্তু ইন্ডিয়ান প্রথম ক্লাব যে এএফসি কাপের ফাইনাল খেলেছে। তো বেঙ্গালুরু সবার টপে। তারপরে আছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি একটা ম্যাচ বেশি খেলেছে, 14টা ম্যাচ। মুম্বাই সিটি এফসি 27 পয়েন্ট আছে। মুম্বাই সিটি এফসি আর বেঙ্গালোরের মধ্যে গ্যাপটা অনেক বেশি ছিল, কিন্তু মুম্বাই ভার্সেস বেঙ্গালোরে মুম্বাই ভালো খেলে বেঙ্গালোরকে হারিয়েছিল। বেঙ্গালোর না, এখন বেঙ্গালুরু বলা উচিত, যাই হোক, বেঙ্গালুরুকে হারিয়েছিল, ওই জন্য গ্যাপটা একটু কম। এখন 3 পয়েন্টের, কিন্তু বেঙ্গালুরু যদি আবার পরের দিন জিতে যায় তাহলে আবার 6 পয়েন্টের গ্যাপ হয়ে যাবে, মানে টপ 2-এর মধ্যে। আর 3 নম্বরে যারা আছে তা হলো গোয়া এফসি। তো গোয়া এফসি 3 নম্বরে আছে, আর গোয়া এফসিও মুম্বাই সিটি এফসির চেয়ে একটা ম্যাচ কম খেলেছে, 13 ম্যাচ খেলেছে, 13 ম্যাচ খেলে 24 পয়েন্ট। আজকে খেলা আছে গোয়া এফসির, গোয়া এফসির খেলা হলো 7:30 থেকে এগেনস্ট দিল্লি ডাইনামোস। ওই খেলাটা যদি আবার জিতে যায় তাহলে ইকুয়াল পয়েন্ট হয়ে যাবে মুম্বাই আর গোয়া এফসির। এরাই হলো টপ 3 যারা এখন কন্টেন্ডার। আর 4 নম্বরে আছে হলো নর্থ ইস্ট ইউনাইটেড, 14 ম্যাচে 23 পয়েন্ট। তো এরা হলো এখনও টপ 4 আছে যারা আর কি কোয়ালিফাই করতে পারে, মানে সেমিফাইনালে। 4টে টিম টপ 4 আছে, তার মধ্যে এফসি গোয়া আছে হচ্ছে তোমার 3 নম্বরে। কিন্তু এফসি গোয়া এমন একটা টিম যেই টিমটা এই বছর আইএসএলে এখনও অবধি হায়েস্ট গোল করেছে, টোটাল বোধহয় 29টা গোল করেছে, ঠিক আছে? মানে বুঝতেই পারছো যে কত অ্যাটাকিং খেলেছে, যেখানে বেঙ্গালুরু বা সেকেন্ডে যে মুম্বাই রয়েছে এদের গোল করেছে এরা 20টা গোল করেছে, মুম্বাই 21টা গোল করেছে। মানে একটা টিম থার্ড পজিশনে রয়েছে কিন্তু সে অলরেডি 29টা 30টা গোল করে ফেলেছে, মানে কতটা অ্যাটাকিং খেলেছে, মানে সেখান থেকে ভাবো। আরেকটা কথা যে ওদের কোচ যে আছে এফসি গোয়ার, সার্জিও রোবেরো, ও কিন্তু খুব ভালো কোচ এবং স্প্যানিশ কোচ, এবং ও বার্সেলোনা সি টিমেও তোমার কোচিং করিয়েছে, এবং শুধু বার্সেলোনা সি ছাড়া বার্সেলোনা জুনিয়র টিমে করিয়েছে, সি টিম হলো একটা আলাদা, জুনিয়র টিমেও করিয়েছে, আর বার্সেলোনার মেইন টিমের একসময় অ্যাসিস্ট্যান্ট কোচও ছিল। মানে সেখান থেকে টিমটাকে কিন্তু অসাধারণ দাঁড় করিয়েছে এবং টিমটা খুব ভালো খেলছে, এবং সবচেয়ে বেশি পাসিং ফুটবল কিন্তু এই এখনও অবধি এফসি গোয়াই খেলেছে। আর ওদের খেলা দেখবে, হয়তো সব ম্যাচ জিততে পারে না বা ড্র করে হেরে যায়, কিন্তু ওদের খেলা দেখলে একটা আলাদাই কিন্তু মানে ইন্টারেস্ট লাগে, যে মানে যেরকম মনে হয় যে একটা স্প্যানিশ লিগ দেখছি বা মনে হয় একটা বড় ক্লাবের বা বড় দেশের, মানে ব্রাজিল এর খেলা দেখছি এরকম একটা মনে হয়। ওদের টিমে যে কজন বিদেশি আছে সবাই কিন্তু ওর কোচ রিক্রুট করেছে, মানে কোচ সবাইকে স্পেন থেকে এনেছে। ওদের মোটামুটি যতজন আছে বিদেশি ফুটবলার সবাইকে রিক্রুট করেছে কোচ, আর সবাই স্পেন থেকে। তার মধ্যে একজন আগের, মানে আগে যখন আইএসএল এ ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম ফেরান কোরোমিনাস, তার কিন্তু হাইয়েস্ট গোল আছে, আর অ্যাসিস্টের টেবিলেও ওনার 3 নম্বরে আছে এখন, তার মানে বুঝতে পারছো অতটা সাংঘাতিক প্লেয়ার। আর এফসি গোয়াতে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে বা ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু অসাধারণ খেলছে। যারা রেগুলার এফসি গোয়ার খেলা ফলো করো তারা সেটা অবশ্যই জানো, যেরকম ব্র্যান্ডন ফার্নান্ডেজ খুব ভালো খেলছে এফসি গোয়ার হয়ে। তো টপ 4 কথা তো বললাম, তো এবার আসি কলকাতার টিমে, মানে এটিকে। এটিকে এখন 6 নম্বর পজিশনে আছে, 14টা ম্যাচ খেলেছে, 20 পয়েন্ট। মানে এটিকে আর জামশেদপুরের মধ্যে তফাৎ হলো 3 পয়েন্টের। জামশেদপুরের 23 পয়েন্ট আছে 14 ম্যাচ খেলে। তো এই গ্যাপটা যদি ক্লোজ করতে পারে তাহলে এটিকেও 4 নম্বরে এসে মানে কোয়ালিফায়ার তারপরে খেলতে পারে আর কি, যেটা সেমিফাইনাল ফাইনাল হয় সেখানে খেলতে পারে। আর এই গ্যাপটা কিন্তু আরও অনেক বেশি ছিল, 6 পয়েন্টের গ্যাপ ছিল, কিন্তু কালকে জামশেদপুরকে এটিকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। তো সেখানে গ্যাপটা অনেকটা ক্লোজ করে নিয়েছে, এখন মাত্র 3 পয়েন্টের গ্যাপ। তো দেখা যাক, এই 3 পয়েন্টের গ্যাপ যদি ক্লোজ করতে পারে তাহলে অবশ্যই সেমিফাইনালে আমরা এটিকে দেখতে পাবো। কারণ কালকে যারা এটিকের খেলা দেখেছো তারা দেখে থাকবে যে এটিকে কিন্তু অন্যান্য মানে লাস্ট কিছু ম্যাচে যেরকম একটা ছন্ন ছাড়া খেলা বা খেলা অতটা ওরা বল ধরে খেলতে পারছিলো না বা খুব মিসপাস খেলছিলো, সেখান থেকে কিন্তু কালকের খেলাটা অনেক অর্গানাইজড ওয়েতে খেলেছে এবং খেলাটা কিন্তু খুব ভালো হয়েছে। আর যেই 2টো গোল হয়েছে, 2টো গোল তো খুব ভালো গোল হয়েছে। কালকে এটিকের হয়ে 2টো গোল করেছে হলো
ম্যানুয়েল লানজারোটে ব্রুনো, মানে প্রোনাউন্সিয়েশনটা খুবই কঠিন, তবুও বললাম, একটা 3 মিনিটে গোল করেছে, একটা 33 মিনিটে গোল করেছে। তো এবার আসি টপ স্কোরার্স লিস্টে। টপ স্কোরার তো আগেই বলে দিলাম, ফেরান কোরোমিনাস এফসি গোয়ার 11টা গোল করেছে, এখনও টপ স্কোরার। তারপরে আছে নর্থ ইস্ট ইউনাইটেডের ওক বেচে, সে 10টা গোল করেছে এখন অবধি। আর থার্ডে আছে মুম্বাই সিটি এফসির সৌগো, সৌগো করেছে 9টা গোল। আর এবার টপ 3 অ্যাসিস্টে আসি। টপ 3 যে অ্যাসিস্টের লিস্টে আছে সবারই 5টা করে অ্যাসিস্ট। প্রথমে আছে মুম্বাই সিটির আর্নোল্ড ইসোকো, তারপর আছে জামশেদপুরের কার্লস কালভো, আর 3 নম্বরে আবার ফেরান কোরোমিনাস। তিনজনেই 5টা, মানে ফেরান কোরোমিনাস কতটা সাংঘাতিক বুঝতে পারছো, 11টা গোল প্লাস 5টা অ্যাসিস্ট, মানে গোল স্কোরিংয়েও টপে আছে আবার অ্যাসিস্টেও টপে আছে। ও তো বলেই দিল তোমার পুরো মোটামুটি লিগ টেবিলে কারা টপ 4 টপ 5 আছে, আর হায়েস্ট গোল হায়েস্ট অ্যাসিস্টও বললো। তো আমরা যেহেতু কলকাতায় থাকি তো সবাই মোটামুটি এটিকার ফ্যান, কিন্তু তার বাইরেও অনেক অনেক অন্যান্য ক্লাব, মানে অনেক অন্যান্য জায়গা, যেমন এফসি গোয়া, কেউ কেরালা, কেউ বেঙ্গালুরু, বেঙ্গালুরুর ফ্যান অনেকেই আছো এখানে, বেঙ্গালুরুর ফ্যান আছো। তো দেখা যাক যে এটিকে টপ 4 থেকে প্লে অফে যেতে পারে কিনা। তো সেটার জন্য এটিকে সবকটা ম্যাচই এখন মোটামুটি জিততে হবে। আই লিগের যেরকম 4টে টিমের যা অবস্থা, সেরকম এখন কলকাতাকে যদি জিততে হয়, মানে টপ 4 থেকে প্লে অফে যেতে হয়, তাহলে কলকাতাকেও মোটামুটি সবকটা ম্যাচই ভালো খেলতে হবে এবং জিততে হবে। কারণ জামশেদপুর, নর্থ ইস্ট, কলকাতা, এরা মোটামুটি সবাই টপ 4 যাওয়ার দাবিদার রয়েছে সেই জায়গা থেকে। তো আজকে এখানেই শেষ করি, সব তো বলেই দিলাম, আইএসএল নিয়ে ভিডিও বানাতে বলেছিলে, আইএসএল নিয়ে ভিডিও বানিয়ে দিলাম। এবার তোমাদের সবার থেকে একটা ফিডব্যাক চাই, সেই ফিডব্যাকটা হলো আইএসএলের ম্যাচ যখন হবে তখন কি আমরা লাইভ আসবো? তোমরা কারণ অনেকে মেসেজ করে বলছো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা লাইভ আসতেই পারি আইএসএলের ম্যাচেও, মানে এটিকের ম্যাচে আর কি প্রথম আসবো। তোমরা যদি চাও তাহলে সেগুলো আমাদের কমেন্টে জানাও, আমরা অবশ্যই আসবো। আর পেছনে এক ভদ্রলোক প্রচুর চেল্লাচ্ছে, ওনার ফ্লিপকার্টে কী করে দিয়েছে জানি না, কিন্তু উনি কমপ্লেন জানাতে পারছে না, সেটা নিয়ে ফোনে চেল্লামিল্লি করছে। তো যাই হোক, আইএসএলে তো তোমরা দেখলেই যে ও পুরো ডিটেলস দিল, সব জায়গাতেই মোটামুটি ফরেন প্লেয়াররা এগিয়ে রয়েছে, ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু সেইভাবে টপ স্কোরারের মধ্যে বা টপ অ্যাসিস্টের মধ্যে নেই, কিন্তু কি সুনীল ছেত্রী 5টা গোল করেছে, কিন্তু তোমার ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অনেকেই আছে যারা আইএসএলে খুব ভালো খেলছে, কিছু কিছু ইয়ং প্লেয়ার আছে যারা খুব ভালো খেলছে, যেরকম নওয়াজ আছে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ আছে, কোমল থাটাল আছে, তো এরা প্রচুর, মানে কোমল থাটাল এখন রেগুলার স্টার্ট করছে, হ্যাঁ ও একদম মানে স্টার্টিং থেকে এটিকের হয়ে খেলছে কিন্তু, এবং খুব ভালো খেলছে, একটা দুটো খেলা আমি দেখেছি তাতে, সেই জায়গা থেকে কিছু কিছু ইয়ং প্লেয়ার কিন্তু খুব ভালো খেলছে। তো এরা যদি এইভাবে বিদেশিদের সাথে কন্টিনিউ খেলে যায় বা এই কোচে, মানে এই ফরেন কোচদের হাতে থাকে, তো আশা করা যায় এরা আরও বেশি ডেভেলপ হয়ে যাবে, কারণ এরা ম্যাক্সিমাম প্লেয়ারই বয়স খুব কম, ওই 18 থেকে 20, 22, 23 মধ্যে। তো সেই জায়গা থেকে আশা করা যায় যে এরা হয়তো একসময় খুব ভালো খেলে ইন্ডিয়াকে হয়তো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাতে পারে বা এফসি কাপের সেমিফাইনাল ফাইনালে নিয়ে যেতেই পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি কিছু ভুল কমেন্ট অবশ্যই করো, যে ফিডব্যাকটা চেয়েছি সেটা নিয়ে এটা কমেন্ট করো অবশ্যই, আর সেটা ছাড়াও যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা কিছু ভুল বলে থাকি সেটা অবশ্যই কারেকশন করে দেবে, কারণ ওটা তোমাদের দায়িত্ব। আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও। তো এখনের জন্য টাটা টাটা। হ্যাঁ, এই দিনে না সালা তুমি, হ্যাঁ নাই, এটা 3-4 দিন কিচ্ছু না।